আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা জিনিস দেখাবো। এটা হলো বাংলাদেশের বিভিন্ন গ্রামে আছে, আমার বাড়ির পাশে তারা আমাদের কাকা হয়, তারা অনেক ভালো মানুষ, আমাদেরকেও অনেক ভালোবাসে। তারা বিভিন্ন কোয়ালিটির মাটির জিনিস বানায়, আবার নিজেরাই পুড়াইয়ে অনেক সুন্দর করে বাজারে বিক্রি করে। এই দেখেন আমার সে কাকা এখন কি সুন্দরভাবে আগুনে জাল দিচ্ছে এবং কি সুন্দরভাবে এটা পুড়াচ্ছে, দেখেন। এটা এটা খুবই সুন্দর। এর ভিতরে হাড়ি আছে, পিঠে বানানোর সাজ আছে, সরা আছে, ভাড় আছে, রুটি বানানি তাওয়া আছে, কলস আছে, অনেক কিছু আছে। এবং দেখেন কি পরিমাণে আগুন উঠছে, দেখেন এর ভিতরে কি সুন্দর আগুন, দেখেন কি লাল হয়ে যাচ্ছে। জিনিসটা দেখতেও সুন্দর, সাজানোটাও খুবই সুন্দর। আর এটা সাধারণত রাত্রিরেই পোড়ানো হয়, অনেকক্ষণ এভাবে জাল দেওয়ার পরে এটা আপনার একটা টাইম আছে, সেই টাইমে জাল দেওয়া শেষ হওয়ার পরে এটা দুই দিন পরে ভাঙার পরে এই জিনিসগুলো আপনারে বাজারে নিয়ে বিক্রি করে। খুবই সুন্দর, আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। দেখেন কি সুন্দর, খুব সুন্দর দেখার মতো পরিবেশ। আর এর ভিতরে কি দেওয়া সেটা আপনাদের একটু দেখাবো। এই দেখেন, এই দেখেন মাটি দিয়ে বানানো, কত সুন্দর দেখছেন। আমরা ছোটবেলায় আসতাম আর এগুলো দেখতাম, এখন আবার একটু আসলাম আর আপনাদের একটু দেখাবো। এই দেখেন ভাড়, কত সুন্দর ভাড় দেখেন। হ্যাঁ 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 দেখছি, খুব সুন্দর দেখেন। আমার সে কাকা কি সুন্দরভাবে জাল দিচ্ছে দেখেন। আসলে গ্রামের মানুষ মানে একটা বিষয়, এনারা এক একটা লিজেন্ড, বুদ্ধিমান। এনারা মাটি দিয়ে অনেক সুন্দরভাবে তৈরি করে, আবার সেটা আগুন দিয়ে পুড়াইয়ে সুন্দর করে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে। তাতে তাদের পারিশ্রমিক এসে যায় এবং তাদের সংসারের কাজে অনেক কিছুতে ব্যবহার করতে পারে, এখান থেকে যে অর্থটা হয়। দেখেন কত সুন্দর, সত্যি অনেক সুন্দর, আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। দেখেন কিভাবে জাল দিচ্ছে আর কিভাবে পুরটেছে, দেখেন খুবই সুন্দর। আগামী দিনে আবার আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সবাই ভালো থাকবেন।